পয়লা বৈশাখ থেকেই পূজোর প্রস্তুতিতে নেমে পড়ে নামজাদা পূজো কমিটিগুলো, কিন্তু এবার সবই শুনশান, কারণ করোনা। দুর্গাপূজার ভবিষ্যৎ কি সেটাই পূজো কমিটির সদস্যদের অজানা। কলকাতার বেশিরভাগ জনপ্রিয় পূজোই স্পন্সরের টাকাতে হয়, সেই টাকা পাওয়া যাবে না বলেই আশঙ্কা তাঁদের। তাই বাজেটে কাটছাট করা ছাড়া কোনো উপায় নেই পূজোগুলোর। নমনম করেই পূজোর ভাবনা করছেন কলকাতার বেশিরভাগ পূজো কমিটি। এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা যেটা সবচেয়ে প্রথমে দেখি সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। আর সোশ্যাল ডিস্টেন্সিংকে মাথায় রেখে দুর্গাপুজো মানে এটা একটা ম্যাসিভ হতেই পারে না, যেটা সম্ভব নয়, কারণ ত্রিধারা মানেই লক্ষ লক্ষ মানুষ। আর সেখানে যদি বড় আকারে পুজো যেরকম নর্মালি আমাদের হয় সেরকম যদি ভাবা যায় তাহলে এটা একদমই প্রযোজ্য নয় যেটাকে বলতে পারি। সুতরাং রাইট অ্যাট দ্য মোমেন্ট আমাদের যে ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে 50% বাজেট কাটার তো করবই, আর রাইট এটাই পার্টিকুলার এই সিচুয়েশনে দাঁড়িয়ে। এবার যদি এটা গ্র্যাজুয়ালি ডিটোরিয়েট করতে থাকে সেই হিসেবে আমাদের ডিসিশন নিতে হবে যে এটা আরও পার্সেন্টেজটা বাড়বে। একটা পুজোকে ঘিরে আরও অনেকের রুটি রুজিও নির্ভর করে, আলোকশিল্পী থেকে প্রতিমা শিল্পী, মণ্ডপ শিল্পী থেকে পুজো প্রাঙ্গণে খাবারের ব্যবসায়ী, সকলেই তাকিয়ে থাকে এই উৎসবের দিকে। কিন্তু এবার এমনই খারাপ অবস্থা যে তাদের ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই ফোন করে বলছেন টাকা কম দিন কিন্তু তাদের দিয়ে পুজোর কাজ যেন করানো হয়। পয়লা বৈশাখের সময় যারা আমরা যে প্যান্ডেলের কাজগুলো করি লেবারদের মেদিনীপুর বা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আনাই তাদেরকে, তারাই পয়লা বৈশাখের সময় একটু যোগাযোগ করে কিংবা কিছু টাকা অগ্রিম নিয়ে যায়। পয়লা বৈশাখে লকডাউন থাকার জন্য তারা ফোন করছে যে দাদা বা কাকু আমরা আসবো তো, এবারে কাজ করবো তো, আমি তো পরিস্থিতি তো এখন এই অবস্থা। বলছে পরিস্থিতির অবস্থা যাই হোক কাজটা রেখো, যেন কাজটা থাকে, তাতে যদি কিছু পারিশ্রমিক কম নিতে হয় আমরা তাই নেবো, কিন্তু যাতে আমাদের কাছে ন্যূনতম জিনিসটা থাকে। এই জিনিসগুলো খুব ধাক্কা দিচ্ছে, মানে সেই ক্ষেত্রেও চিন্তা করতে হচ্ছে যে বাজেটটাকে কোথায় নিয়ে যাবো, তারাও তো ডিপেন্ডেন্ট আমাদের উপর। লকডাউন কবে উঠবে সেদিকেই এখন তাকিয়ে পুজো কমিটিগুলি। বাঙালি এবছর পুজোর আনন্দে কিভাবে মাতবে তা নিয়েও রয়েছে বিশাল প্রশ্নচিহ্ন। করোনা যে বাঙালির সবচেয়ে বড় উৎসবকে ফিকে করতে পারে সেই আশঙ্কাই করছেন সকলে। এবছরের দুর্গাপুজোয় বাজেট অনেকটাই কাটছাট হতে চলেছে অনেক বড় পুজোকর্তার, আর তার সঙ্গে কেউ কেউ মনে করছে যে নমনম করেই এবারের পুজো সারতে হবে। ফলে দুর্গাপুজোর সময় এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কি পুজো সত্যি সত্যি করতে হবে সেই চিন্তাও অনেকে ভাবাচ্ছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে পৌলমী রায় বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।